ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে রাজ্যের খাদ্য দপ্তরে একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেখানে কিছু ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে ঠিক আছে তো কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কীভাবে আবেদন করবে সেই সব সম্পর্কে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঠিক আছে তো তার আগে তোমাদের আমি বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে তো চলো দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি নোটিফিকেশানটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে পঁচিশ দয় দু হাজার একুশ এই তারিখে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর দুই চার জিরো তিন ঠিক আছে তো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ মুর্শিদাবাদ এটা মুর্শি মুর্শিদাবাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টে কিছু ডেটা অ্যান্টি ওপার্টার পদে নিয়োগ করা হবে তো সেটা কন্ট্রাকচুয়ালি বেসিসে নিয়োগ করা হয় দেখো পোস্টার নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চল্লিশটা তার মধ্যে জেনারেল দে আছে উনিশটা এসসিদের ক্ষেত্রে আছে নটা এসটিদের ক্ষেত্রে আছে তিনটা ও এ চারটা ও বি সি বি চারটা এবং পিএইচ একটা ঠিক আছে এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের বয়সের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা যে এখানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে আর ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার এমএস অফিস প্যাকেজ তাহলে এমএস অফিস সম্পর্কে জানতে হবে আর ইন্টারনেট সম্বন্ধেও জ্ঞান থাকা দরকার আর সে আর যেটা দরকার তোমাদের টাইপিংয়ের তিরিশ ওয়ার্ড পার মিনিট এই স্পিডটা থাকতে হবে ঠিক আছে আর আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট এনজিও এটা তোমাদের যদি থেকে থাকে কারো তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে আর তোমাদের তোমাদের ক্ষেত্রে তেরো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে আর তোমাদের যে বয়সে যে ছাড় সরকারের নিয়ম অনুসারে যে ছাড় দেওয়া হয় সেই যথারীতি সেই বয়সে ছাড় পাওয়া যাবে আর একজন ক্যান্ডিডেট একটিমাত্র পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে একটি পোস্টেই আছে ঠিক আছে আর তোমাদের যে ক্ষেত্রে যে এই ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপর কম্পিউটার টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে চল্লিশ নম্বর তোমাদের আছে ক্ষেত্রে তোমাদের আসবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল এবিলিটি অ্যাথমেটিক ইংলিশ এই সব বিষয়ে চল্লিশ নম্বরে প্রশ্ন হবে তারপর তোমাদের কম্পিউটার টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে টোটাল এক একশো নাম্বারের পরীক্ষা একশো নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট হবে তারপর তোমরা নিয়োগপত্র পাবে ঠিক আছে আর এক্ষেত্রে তো আর কি বলেছে দেখো কোয়ালিফিকেশান অ্যাজ স্টেটেড ইন দ্য টেবিল মাস্ট বি পসেড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো ডেট অফ পাবলিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে যেদিন বেরিয়েছে তার আগে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে ঠিক আছে এরপর দেখো কি বলেছে ইফ ইট ইজ ফাউন্ড ডিউরিং ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়াল অ্যাট এনি স্টেজ দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ অ্যাকিউয়ার্ড কোয়ালিফিকেশান অ্যাজ স্টেটেড অ্যাবাউট অ্যাট এনি ডেট আফটার ডেট অফ পাবলিকেশান ঠিক আছে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি ডেট ডেট অফ পাবলিকেশানের পর যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের রিজেক্ট হয়ে তোমরা যাবে ঠিক আছে অল কলাম অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ডিউলি ফুললি ফিল্ড মানে তোমাদের সমস্ত কলামটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে আর এক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নেবে এগুলো আমি মে পয়েন্টগুলো বলে দিলাম তাও তোমরা ফর্মটা ফিল আপ করার আগে ভালোভাবে তোমরা চেক করে নেবে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই এটা হচ্ছে তোমাদের মেন ব্যাপার কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে দেখো এটা ইমেল মারফত তোমাদের অ্যাপ্লাই করা যাবে সমস্ত তোমরা যে তোমাদের ডকুমেন্টস যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা ঠিকঠাক ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো রেস্ট অ্যাটাচ করে সেটা তোমরা পিডিএফ করে এই মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ধরো কেউ বহরমপুরে বহরমপুর সাবডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছো তো বহরমপুর সাব ডিভিশনের এই ইমেল আইডিতে তোমরা পিডিএফটা বা সফট কপিটা তোমরা এখানে পাঠিয়ে দেবে ঠিক আছে তো যে যেখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই এই উপর মেল আইডিটাতে তোমরা সফট কপিটা পাঠিয়ে দেবে কী কী লাগছে দেখো এটা মেন এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা ম্যান্ডেটরি লাগবেই ঠিক আছে রেসিডেন্ট প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও পঞ্চায়েত প্রধান ঠিক আছে যে কোনো একটা দিলেই হবে তোমাদের অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশান সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ মেনশন ইন টেবিল এ এটা ম্যান্ডেটরি মনে লাগবেই তোমাদের समस्त একাডেমিক কোয়ালিফিকেশন কম্পিটিটর কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে সার্টিফিকেট অফ কাস্ট যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে আর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড কপি অফ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে ঠিক আছে আর টু সেলফ অ্যাটেস্টেড টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ দা রিকোয়েস্ট পোস্টেজ স্ট্যাম্প উইথ পোস্টের সেম উইল বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এন্ড্রোডি মানে দুটো এনভলপ লাগবে অ্যাড্রেস লিখে লেখা আর টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইনড বাই দ্য ক্যান্ডিডেট দুটো সাইন করা দুটো ফটোগ্রাফ লাগবে ঠিক আছে তো তোমরা তিরিশ দশ এই তারিখের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে এটা যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যারা বাইপোস্টে পাঠাতে চাও তারা সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এটা ঠিকঠাক ফিল করবে সাইন করবে ছবি দেবে সমস্ত ঠিকঠাক ফিল আপ করে তোমরা দুটো এনভেলপ সেলফ অ্যাড্রেসড এনভেলপ তোমরা কিন্তু অ্যাটাচ করে তোমরা পাঠিয়ে দেবে ওই ঠিকানায় ঠিক আছে তো বন্ধুরা যারা করতে চাইছো তারা অবশ্যই করে নেবে আম আমার মতে সমান করা উচিত ঠিক আছে তো এই ছিল বন্ধু আজকে আমার ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাতারম